প্রিয় শিক্ষার্থী আমি নেলি রানী দে সিজিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা এই সিজিএম উচ্চ বিদ্যালয়ের অনলাইন একাডেমিতে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় তিন থেকে একটি টপিকস নিয়ে আলোচনা করব তাই আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থীরা তোমরা কি জানো পদার্থ কি দিয়ে গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো এই অণুগুলো কি অবস্থায় থাকে জানো হ্যাঁ চলমান এবং গতিশীল অবস্থায় থাকে আর এই পদার্থ কয় অবস্থায় থাকে জানো তিন অবস্থায় কি কি জানো হ্যাঁ কঠিন তরল এবং গ্যাসীয় আর তরল ও গ্যাসীয়ের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি হয় জানো হ্যাঁ ব্যাপন প্রক্রিয়া চলো তাহলে আজকে আমরা এই ব্যাপন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা ব্যাপন কি ব্যাপন হচ্ছে তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলনটা কিরকম হয় দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে অণুগুলোর এই রূপ চলন প্রক্রিয়াকে বলে ব্যাপন প্রক্রিয়া তাহলে বলতো ব্যাপন কাকে বলে হ্যাঁ তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে অণুগুলোর এই রূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন প্রক্রিয়া বলে আর দেখো এই ব্যাপন প্রক্রিয়াটি দুইটি পদার্থের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমার এই সমান না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকে আর ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি করে যার প্রভাবে অধিক গুরুত্বযুক্ত স্থান থেকে কম গুরুত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে আর এই প্রকার চাপকে বলা হয় ব্যাপন চাপ শিক্ষার্থীরা তাহলে দেখো ব্যাপন চাপ কাকে বলে হ্যাঁ ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি করে যার প্রভাবে অধিক গুরুত্বযুক্ত স্থান থেকে কম গুরুত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে এই প্রকার চাপকে বলা হয় ব্যাপন চাপ শিক্ষার্থীরা তাহলে এই ব্যাপন প্রক্রিয়াটি আমরা বুঝার জন্য ভালো করে বুঝার জন্য আমরা কয়েকটি পরীক্ষার মাধ্যমে করব এই পরীক্ষাটি হবে তোমার গ্যাস এবং তরলের ক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো লক্ষ্য করো এখানে আমি তোমাদেরকে পরীক্ষাটি দেখাচ্ছি আমি এখানে একটা স্যান্টের বোতল নিয়েছি এই স্যান্টের বোতল আমি যখন ঘরের কোনার মধ্যে স্প্রে করব তখন এই কি বের হবে এখান থেকে সুগন্ধি বের করবে এই সুগন্ধিটা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়বে অর্থাৎ আমাদের ব্যাপন প্রক্রিয়াটি ছিল বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া তাহলে এই সেন্টার ভিতরে ছিল বেশি ঘনত্ব তাহলে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়েছে তাহলে এটা একটি আমরা কি সিদ্ধান্তে পড়তে পারি এটা একটি ব্যাপন প্রক্রিয়া এখন দেখো তুমি ঘরের মধ্যে যদি ধূপকাঠি জ্বালাও তাহলে সেটা তো সেখান থেকেও তোমার ধূপকাঠির দাঁত থেকে সুগন্ধিটা ছাড়িয়ে দিকে ছড়িয়ে পড়ে তারপরে আরেকটা দেখো তরলের ক্ষেত্রে কি হয় পানিতে দুধের ব্যাপন প্রক্রিয়া উচ্চ ব্যাপন তাহলে এই পরীক্ষাটি করার জন্য আমার কি কি লাগতেছে দেখো দুধে বিকার পানি এখানে আমি দেখো এই এখানে নিয়েছি দুধে এবং এখানে নিয়েছি এই কি বিকারের পরিবর্তে আমি দুইটা গ্লাস ব্যবহার করেছি এখানে এই গ্লাসের মধ্যে কিছু নিয়েছি পানি এই গ্লাসের মধ্যে কিছু নিয়েছি দুধের গ্লাস এই দেখো এখানে আমি তিনটা চিত্র এঁকেছি সাথে সাথে তোমরা দেখো তোমাদের বইয়ের বইয়ের মধ্যেও আছে দুধের একটাতে দুধের গ্লাস দ্বিতীয়টাতে হচ্ছে হালকা নীল পানি দ্বিতীয়টাতে দেখো ঘন নীল পানি এই তিনটা এখন দেখো পরীক্ষাটি আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি তোমরা বাসায় অবশ্যই করবে এখানে দুধের মধ্যে আমি পানিগুলো যখন ঢেলে দিব পানিগুলোর রংটা কি হয়ে গেল ঘন নীল হয়ে গেল অর্থাৎ পানিটা আগে যে গ্লাসের আকারটা ছিল এই এই আকারটা এখন
মিল হয়ে গেছে তাহলে আমি এখন কি সিদ্ধান্ত বসতে পারি শিক্ষার্থীরা অর্থাৎ বেশি গুণত্ব থেকে কম গুণত্বের দিকে অনুগুলো কি করছে ছড়িয়ে পড়েছে এখন ফানিগুলো দেখো সবগুলো মিল হয়ে গেছে তোমরা একটু লক্ষ্য করো লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে তাহলে এই ফানি মিলটা ছিল বেশি গুণত্ব তাহলে বেশি গুণত্ব ফানির সূত্রটা যখন আমি কম্পনের সাথে তাকে মিশিয়ে দিয়েছি তখন বেশি গুণত্ব থেকে কম গুণত্বের দিকে ছড়িয়ে পড়েছে তাহলে তোমরা নিশ্চয় এই পরীক্ষাটি করতে পারবে ফানিতে তুতে ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং এই পর্যবেক্ষণের সাথে শেষে আমরা কি সিদ্ধান্ত পৌঁছতে পারি অর্থাৎ বেশি গুণত্বের স্থান থেকে কম গুণত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়ে অর্থাৎ তরলের ক্ষেত্রে অনুগুলো চলনটা দ্রুত হবে এবং বেশি গুণত্বের স্থান থেকে কম গুণত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়বে আর এই অনুগুলো ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ব্যাপন এবং ব্যাপনের গ্যাস এবং তরলের পরীক্ষাটি করেছি এখন আমরা বলব ব্যাপনের গুরুত্ব সম্পর্কে ব্যাপনের গুরুত্ব দেখো তাহলে এক নম্বরে কি জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে কিভাবে ঘটে দেখো উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে আর এই অত্যাবশ্যকীয় কাজ ঘটে কার মাধ্যমে এই ব্যাপনের মাধ্যমে তারপরে দুই নম্বরে কি দেখো জীব কোষে শ্বসনের সময় প্রভু জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় জীব কোষে কিসের জন্য শ্বসনের সময় কোন সময় শ্বসনের সময় প্রভু জারণের জন্য অক্সিজেন কি হয় ব্যবহৃত হয় তারপরে দেখো এই অক্সিজেনটি ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইডটি কি করে বের হয়ে যায় তারপর দেখো তিন নম্বরে উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রসাধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয় পরবর্তী ক্লাসে আমি যখন আবার প্রসাধন নিয়ে আসবো তখন তোমরা এটা ভালো করে আরো ভালো করে বুঝতে পারবে তাহলে তিন নম্বরে আমাদের কি উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রসাধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয় প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কি করে আদান প্রদান এবং রক্ত কি করে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয় অর্থাৎ উদ্ভিদ থেকে প্রাণীদের উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রসাধনের মাধ্যমে কি হয় বের হয়ে যায় চার নম্বর তিন নম্বরে এটা তারপর চার নম্বরে কি প্রাণীদের শোষণের কাজ করে এই ব্যাপন প্রক্রিয়া অর্থাৎ শোষণের কাজ কীভাবে করে ও এতক্ষণ বলছি আমি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা কার কাজ ব্যাপনের কাজ শিক্ষার্থীরা এতক্ষণ আমরা কি কি পড়লাম ব্যাপন এবং ব্যাপনের বিভিন্ন পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা দেখো তাহলে তোমরা নিশ্চয় এই এটি ব্যাপনটি বুঝতে পেরেছ দেখি বলতো ব্যাপন কাকে বলে হ্যাঁ তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলনটা কি হয় দ্রুত হয় এবং বেশি গুণত্বের দিকে কোথায় যায় কম গুণত্বের দিকে এই বেশি গুণত্বের দিকে কম গুণত্বের দিকে যে ছড়িয়ে পড়া সেটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া আর ব্যাপন প্রক্রিয়াটি তোমার কিসের কিসের মাধ্যমে ঘটে আমি একটা স্যান্ডেল বোতলে গ্যাসের মাধ্যমে দেখিয়েছি তারপর দেখিয়েছি তরলের ক্ষেত্রে তাহলে এই দুটো পরীক্ষা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আর ব্যাপনের গুরুত্বগুলো কি কি দেখো ব্যাপনের গুরুত্ব এক নম্বর গুরুত্ব কী ছিল আমাদের জীবের বিভিন্ন শারীরিক কাজ ঘটে ব্যাপনের মাধ্যমে তারপরে কী ছিল জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজে জারণের জন্য কি ব্যবহৃত হয় অক্সিজেন ব্যবহৃত হয় এই কাজটি ঘটে কার মাধ্যমে ব্যাপনের মাধ্যমে তারপরে এই উদ্ভিদ দেহে যে শোষিত পানি কি কিসের কীভাবে বের হয় বাষ্পাকারে যে ব্যাস হয় অর্থাৎ বর্ষধনের যে কাজ করে সেটাও ব্যাপনের মাধ্যমে হয় আর প্রাণীদের
শোষণের কাজ অর্থাৎ যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান সেটা ঘটে এ ব্যবনের মাধ্যমে শিক্ষার্থীরা আমরাই তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি তোমরা এই বাড়ির কাজটি অবশ্যই খাতায় লিখে রাখবে পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো শিক্ষার্থীরা আজকে আমি এই ব্যাপন প্রক্রিয়া সম্পর্কে তোমাদেরকে পড়ালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পরবর্তীতে আমি আরেকটি নতুন পাঠ নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো আমিও যেন ভালো সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ